গোপালগঞ্জ জেলাধীন কোনাগড়া থানা টুপের গ্রামের একজন সম্ভ্রান্ত কৃষক পরিবারের সন্তান। মাতা সকিনা বেগম, সবাই মুক্তিযোদ্ধা, সবাই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা কেন হলো? মা বাবা বৃদ্ধ, মা বাবা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করলো, আমার পরিবারের সব সন্তানরা মুক্তিযুদ্ধে গ্রহণ করলো, এটা ইতিহাসে আসবে। সুতরাং 1971 সালে 7ই মার্চ জাতির সব জাতির জনক, বাঙালির বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন এই ঐতিহাসিক সলোয়ার দিবসে জাতিকে মুক্তি করার লক্ষ্যে। লক্ষ্য জনতার মাঝে বঙ্গবন্ধু মুখে দেখেছে, এই লক্ষ্য জনতার সভায় তিনি বলেছিলেন, পাকিস্তান দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও মাতবাড়িটা তাদের চাকরি বাকরিতে প্রমোশনের ব্যাপারে বৈষম্য, খাদ্য ডাক্তারি চিকিৎসা শিক্ষায় বৈষম্য। এটা আমার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চোখে লাগত, বিবেক দিয়েছিল আল্লাহ তাআলা তাকে যে তোর জাতিকে ওরা ভিক্ষুকের মতো দেখে, আর এই বৈষম্যতার কারণেই বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন গোটা জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য। সেই ডাকে লক্ষ জনতার মাঝে তিনি বলেছিলেন, এবারে সংগ্রাম নাসিরউদ্দিন পালু। এগুলি শোনার পরেই স্ত্রী আমাকে বলল যে দেখো দেশে তো কতদিন গেল এখন কি হবে, আমরা এই এবারাবাদ পাহাড়ি অঞ্চল আয়ুর খানের জন্মস্থান জেলা হাজারায় অবস্থিত। বললো যে ওস্তাদ আমরা বেঁচে যাবো কিন্তু আপনি বাঁচতে পারবেন না, আপনি যেভাবে হোক পাড়ি জমান বাংলাদেশে। কারণ এর আগে কয়েকবার বিভিন্নভাবে আলাপ আলোচনায় আমি বঙ্গবন্ধুর কথা বলতাম, আওয়ামী লীগের কথা বলতাম, তার কারণে আমি ছিলাম একটা টার্গেট। এই জন্য তারা বলেছে যে আপনি বাঁচতে পারবেন না, কিভাবে পালাবো, তোমরা আমাকে কিছু ডকুমেন্ট বানাই দাও। তোমরা সিনিয়র মানুষ, তারা আমাকে এক সেট নকল ডকুমেন্ট তৈরি করবে, মানে ওই যেটাকে বলে লিগ সার্টিফিকেট, পোস্টিং সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি বানায়া মোটামুটি পথে আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরা না পড়ি, পুলিশের কাছে ধরা না পড়ি। এই নিয়ে 9 মার্চ রাত্রি 1:30টার দিকে আমি স্ত্রীকে নিয়ে বাচ্চা কোলে নিয়ে হ্যান্ডব্যাগ সঙ্গে তার মধ্যে স্বাভাবিক কাপড় চোপড় নিয়ে সোনা দানা যা পয়সা করেছিল এই নিয়ে কোয়ার্টার ত্যাগ করলাম কলম্বিয়ার প্রস্তুত কোয়ার্টার। ডকুমেন্টারি ফিল্ম করতে আর 24টা আমাদের প্রজন্ম, তুমি জাতির গৌরব, তুমি আমার অহংকার মুক্তিযুদ্ধের অহংকার মুক্তিযুদ্ধের গল্পই কেউ লিখছ। সুতরাং এভাবে আমি অনেক কষ্ট করে সামরিক পোশাক পরিহিত অবস্থায় অস্ত্র গোপন দেখে স্ত্রীর কাছে একটা আমার কাছে একটা এই অস্ত্র গোপন করে আমি পূর্ব পাকিস্তানে 9 মার্চ চলে আসি। মানুষ বিমানে চড়ে শৌখিনতার জন্য, আর আমি বিমানে চড়ছি মনে বড় হোক দেশের যে অবস্থা হবে ভয়াবহ তাতে অনেক ভয়াবহতাই আমাকে শুনতে হবে, তবে তাই আজই আমি চলে যাব, মানে এটার প্রতিশোধ পাওয়া প্রতিশোধের বিষয়। তাই আমি পূর্ব পাকিস্তানে 9 মার্চ এসে স্ত্রীকে বিদায় দিয়ে আমি জয়দেবপুর ক্যান্টনমেন্ট ছিল ডিসি কে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ওয়াজ মাই প্রেমস ইউনিট প্যারেন্টস ব্যাটালিয়ান, আমি ওখানে যোগদান করি এবং এই কে এম শফিউল্লাহ সহ সকল শ্রেণীর অফিসাররা যে ছিল আমাকে চিনব যে আমি একজন জাগরেল ইনস্ট্রাক্টর প্রশিক্ষক, আমাকে পেয়ে তারা খুব খুশি। যাই হোক,
তখনকার যে অনুভূতি ছিল সেটা হলো হাজার মাইল দূরের থেকে এই পাকিস্তানিরা এসে আমার দেশে অত্যাচার অনাচার করবে, আমার মানুষগুলিকে হত্যা করবে, আমার মা বোনের ইজ্জত নষ্ট করবে, এটার প্রতিশ্রুতি নেশাই আমি মাকে নেমেছিলাম। তারপর স্বাধীনতা, এই যুদ্ধে আমাদের জিততে হবে, নাইলে আমরা কেউ বাঁচবো না, এই ছিল। আর আজকের যে অনুভূতি সেটা হলো ওই বর হইলে যারে মানায় তারে বর মানানো হয় না, কলিমুল্লা কলিমুল্লা বর হয়ে আসে আসলে বসে বাংলাদেশের বর্তমান অবস্থা। এই প্রেক্ষাপটে আমি বলবো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সাহসী সৈনিক জননেত্রী শেখ হাসিনা, উনি ক্ষমতায় আছেন, সারা দেশের ক্ষমতায় থেকে উনি যদি বেঁচে বের করতে পারেন খাঁটি সোনা, তাহলে ওনার পরিচালনায় বঙ্গবন্ধু সে সোনার বাংলা গঠন করা যাবে, অন্যথায় যাবে না, এটা আমার অনুভূতি। যা তোমার এই পদক্ষেপটা অত্যন্ত উচ্চাঙ্গের প্রচেষ্টা, মুক্তিযুদ্ধের প্রভাবটা বর্তমান প্রজন্মের মধ্যে বিস্তার করার জন্য তোমার এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর এবং পরীক্ষিত হয়ে থাকে। তাই এখনো যারা এইসব তিন বদন্তি মুক্তিযোদ্ধারা বেঁচে আছে বিভিন্ন এলাকায়, যেমন ধরো আমি গোপালগঞ্জ বরিশাল ফরিদপুর নড়াইল যশোর এইসব এলাকায় যুদ্ধ করেছি, এরকম আরো অনেক আছে যেসব তিন বদন্তি বেঁচে আছে, তোমাদের স্বার্থে জাতির স্বার্থে প্রজন্মের স্বার্থে তাদের কাছে তোমাদের গিয়ে তাদের মুক্তিকে ইতিহাস মুক্তিযুদ্ধ গল্প আনা, শুধু একটা জায়গায় বসে সভা সেমিনার করে এটাকে এই লক্ষ্যমাত্রা পুরো হবে, এই লক্ষ্যমাত্রা পুরো করতে হলে তাদের কাছে যেতে হবে, যেমন তোমরা আমার কাছে বাণী নিয়ে এসেছ, আমি তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি, সাগরে তোমাদের প্রশ্নের জবাব আমি দিচ্ছি, এভাবেই নিতে হবে। তার কারণ সব যোদ্ধাদেরই বয়স হয়েছে, বিশেষ করে 1971 সালে যারা কমান্ডার ছিল অনেকেই বেঁচে নেই, যারা বেঁচে আছে তাদের বয়স একেবারে শেষ সীমা। সেমিনারে কথা বলার চেয়ে তোমরা যদি প্রজন্মরা জাতির ভবিষ্যতের জন্য মুক্তিযুদ্ধের আদর্শ এটাকে সংগ্রহ করার জন্য বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য চেতনার মধ্যে দিয়া তোমরা তো সংগ্রহ খুব ভালো হবে, যেমন তোমরা আমি তোমাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তোমাদের উদ্যোগ প্রতিটা জেলায় জেলায় গিয়ে তথ্য সংগ্রহের জন্য কষ্ট করবা, এটার মাসুল জাতি দিতে পারবে না, যেমন আমি মুক্তিযুদ্ধ করেছি এটার মূল্যায়ন হয়নি, তোমাকেও তো মূল্যায়ন করতে পারবে না, কিন্তু তুমি যে জাতির জন্য কষ্ট করে গেলা অনেক অনেক দূর দূরান্ত থেকে, তুমি এক দেশ থেকে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছ, এটা দারুণ উপকার হবে জাতির জন্য, মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনা বিস্তারের জন্য দারুণ কাজ করবে, জাতির জন্য কিছু করতে পেরেছি এটাই বলব, এর চেয়ে আনন্দ হৃদয় আনন্দ হয় না। তবে বৈশ্বিকভাবে আমি একজন খেলার মুক্তিযোদ্ধা, তার কারণ আমি যতটা যোগ্যতা রাখি সে যোগ্যতা আমার ভিতরে বুকের মধ্যে চাপা দিয়ে দেখে দেখে করে জীবনযাপন হচ্ছে, এটা আমার খুব খারাপ লাগে, কারণ আমি আমার যোগ্যতার মাপকাঠি স্বাধীন বাংলাদেশে দিতে পারলাম না। 1971 সালে যে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ছিল, যে একটা এলাকা আমি বলতাম বিধাতা উপরে নিচে আমি এই রাজাকারের বাচ্চারা সরে যায় এলাকা থেকে, যেখানে প্রশাসনিক কাঠামো পর্যন্ত আমি সুবিধা ভাবে যাচ্ছি, ইভেন বঙ্গবন্ধুর বাড়িটা আমার ফোর্স রক্ষা করেছে, বঙ্গবন্ধুর মা বাপকে ঘর থেকে বের করে দিয়ে তার বাড়িতে আগুন দিয়েছি, আমার মুক্তিযোদ্ধারা তার মা বাপকে উদ্ধার করে
প্রথম নিয়ে আসি কাজুরিয়া গ্রামে, কাবুরিয়া নৌকায় করিয়া আলমদের বাড়িতে আছো, পুরুষদার আলম প্রমুখদেরকে দিয়ে পাঠাই তাদের নিরাপত্তার জন্য, তাদের প্রথমকে চিৎকার ইলিয়াস চৌধুরী সাহেবের বাড়িতে। সুতরাং এই কর্মকাণ্ডে মূল্যায়ন হল না, ঠিক আছে না, উনি কি জানেন যে আপনি এত বড় একটা মহান কাজ করছিলেন? উনি জানেন কি না তবে জানা উচিত, অল্প কারোর মুখে শুনে। আমার কাছ থেকে উনি কোনোদিন চেষ্টা করেন নাই আমার মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ভূমিকা। ওনার এলাকাকে রক্ষার জন্য ওইখানে ছিল জাব্রেল রেজাক এবং পিস কমিটির লোক নূর মিয়া চেয়ারম্যান, যা যে লোকটা বঙ্গবন্ধুকেও পরোয়া করত না। সেই বাড়িতে আমি যুদ্ধে তার রেজাকার ক্যাম্প ছিল, সেখানে যুদ্ধ করতে গিয়ে আমার অনেক ছেলেরা আহত হয়েছে। কালকিনি মাদারীপুর জেলার কালকিনি থানাধীন গোপালপুর জেলাদের নায়েক সালাম ওখানে কমান্ডার ছিল, সে শাহাদাত বরণ করেছে এই টুঙ্গি পরে। সুতরাং এইগুলি উনি হয়তো সংক্ষিপ্তভাবে উনি জানেন না বা আমি জানানোর চেষ্টা করিনি, এই জন্য যে এইগুলি জানা এই লাভ কি হয়তো উনি মনে করতে পারছেন এইটা বর্ধিত কথা। আজকের প্রজন্মের দিকে যে ইতিহাস রচনা হচ্ছে এইগুলির দিকেই উনি একদিন জানবেন, যখন ওনারও আর সময় থাকবে না আর আমাদের তো কপালই খারাপ সময়ের প্রশ্ন আসে না। সুতরাং আমি নিজের দ্বারা জানাইনি বা উনি জানার চেষ্টা করেনি, এটা আমাদের ব্যর্থতা। তাই যদি হতো উনি জানার চেষ্টা করতেন তাহলে মুক্তিযুদ্ধের 44 বছর পরে কেন ডকুমেন্টের প্রয়োজন? এই ডকুমেন্ট তো প্রতিটা নাগরিকের মধ্যে, প্রতিটা সন্তানের মধ্যে, প্রতিটা ছাত্রের মধ্যে থাকা উচিত ছিল। কিন্তু এখন ডকুমেন্টারি করে বই পুস্তক লিখে মুক্তিযুদ্ধের ভূমিকা, মুক্তিযুদ্ধের কথা আমরা প্রজন্মের মধ্যে ছড়ানোর চেষ্টা করছি, যাতে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার হুকুমে দেশটা স্বাধীন হয়েছে, আমি তারই একজন হুকুমের গোলাম ছিলাম, সৈনিক ছিলাম। আমি আমার পরপ্রসাধ্য চেষ্টা করেছি বিশেষ করে গোপালগঞ্জ এলাকায় শত্রুদের মোকাবেলা করার জন্য। আর সেই জাতির জনকের হাত থেকে বীরবিক্রম নয়, আমি একটা এর চেয়েও নিম্নমানের কোনো উপকার দিলে তাও আমার জন্য অনেক উপরে। আর কারণ জাতির জনকের হাতের জিনিস, এইটাই সবচেয়ে বড় কথা। তবে দেশ স্বাধীনের পরে এই মির্জাপুরের জাতি এরপরে জাতি বিব্রত অবস্থা, আর সেখানে দুঃখ হয় তার মতো একজন সতেজ মানুষকে, বিজ্ঞ মানুষকে যে একটা দেশ স্বাধীন করে দিতে পারে তাকে হত্যা করা নেমুখালামি। এই মির্জাপুরের সুবিচার বা সুষ্ঠু বিচার বা সকলের বিচার হয়নি এখন, 15 আগস্ট হত্যা করা হলো, তারপরে আমাদের ইতিহাস বিকৃতি করা হলো, বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া নানান চক্রান্ত হলো। আপনারা যারা দেশের বরেণ্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দেশের বৃহত্তম অবদান রেখেছেন, আপনাদের কথাও মানে ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া শুরু হলো, একটা নানান ঘটনা প্রক্রিয়া আমার শুরু। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি তাকে আল্লাহ দীর্ঘ হায়াত এবং দীর্ঘদিন ক্ষমতা দেয়, তাহলেই মুক্তিযুদ্ধের অসম্পন্ন যে কাজগুলি সেগুলি সম্পন্ন হবে বলে। 1971 সালে 14 জুলাই যখন হেমায়ত বাহিনীর চাপে পাকিস্তান মিলিটারি হয়রান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তখন আমার হেডকোয়ার্টার ছিল কালকিনি ও কোটালিবার মাঝখানে চলবল কেনাতে। আমার হেডকোয়ার্টারকে তারা আঘাত করার জন্য গিয়েছিল গানবোট দিয়ে, 3টা গানবোট, 8-4টা লঞ্চ, নৌকা যোগে রাজা কাল্লা ইত্যাদি ভাবে গিয়ে এখানে রামশিল গ্রাম নামক একটা গ্রামে তারা আঘাত করলো। তখন আমি ওই ক্যাম্প থেকে 5-6 জন সোলজার নিয়ে আমি ওদের অগ্রগতিকে রোধ করার জন্য চেষ্টা করলাম এবং রামশিল গ্রামে জয়ধারবাড়ির উপর আমি পজিশন নিলাম। আর ওরা গাম্বেটের থেকে নেমে 14টা নৌকা নিয়ে যাচ্ছিল, মানে ওই ওই খাল দিয়ে যেতে হবে আমাকে ধরার জন্য। যখন আমার সম্মুখে পড়ছে মাত্র 50-25-30 গজ দূরে আছে, তখনই আমি এই 6 ব্যক্তি
আমার সঙ্গে যারা ছিল আমরা দ্রাস পাইপ তুলে দিয়েছি ওখানে, যার কারণে ওদের ১০০ ৬৫ জন যোদ্ধা রেজাকার সহ মারা গেছে ওই জায়গায় রাম ছিলেন, এবং আমার সহকারী যোদ্ধা হাবিলদার মকবুল ওখানে শাহাদাত বরণ করে বেশ তিন চারজন আহত হয়। ইতিমধ্যে চারিদিক থেকে মুক্তিযোদ্ধারা টের পেয়ে আইসা ওদেরকে ঘাল করে ফেলে, তখন তারা পালিয়ে যায় পাকিস্তানিরা। এবং এই যুদ্ধে আমার মুখে বাম সাইড দিয়ে গুলি লেগে চল বের করে নিজ দিয়ে বেরিয়ে যায়, জিব্বা কেটে যায়, ১১টা দাঁড় পড়ে যায়। এবং এই যুদ্ধটা ছিল একটা ঐতিহাসিক যুদ্ধের মতো, যে ৬ জন লোক এক ব্যাটালিয়ান ফোর্সের সম্মুখে যুদ্ধ করতে পারে না, কিন্তু সেটাও আমি করেছি, জীবনে ঝুঁকি নিয়েছি। তার কারণ ঝুঁকি পড়ে আমার হেডকোয়ার্টার উড়ে যাবে, আমার প্রথম ৪২টা গ্রুপে ভাগ করার যুদ্ধে অবস্থান করতে ছিল, সেজন্য তারা অসহায় হয়ে যাবে, ওই এলাকার মুক্তিযুদ্ধ ভণ্ডুল হয়ে যাবে, এই জন্য আমি ঝুঁকি নিতে বাধ্য।